সারা দুনিয়ার কাফের মুশরিক আজকা মুসলমান খতম করার জন্য একদল হয়েছে, কিন্তু মুসলমানরা নিজেদেরকে রক্ষা করার জন্য এক হইতে পারে নাই। বাংলাদেশ বোধহয় পেরেছে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে তফসির করে, হয়তো আমাদের এলাকায় নাই, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে ফতুয়া দেয়, আমাদের দেশে নাই, আছে জোরে কন। এখন তো আরেক ইতিহাস এসে পড়ে, চেঙ্গিস খানের নাতি হালাকু খানের নাম শুনেছেন, যাকে বলা হয় বব্বর হালাকু খান। বাগদাদ যখন দুনিয়ার ইতিহাসে সোনার দেশ, সোনার শহর, মুসলিম দুনিয়ার রাজধানী বাগদাদ, হারুনের রশিদের বাগদাদ, খলিফা মনসুরের বাগদাদ, শত শত বছরের মুসলমানদের রক্তে বানানো বাগদাদ, মঙ্গোলিয়া থেকে গরু গবি মরুভূমি পার হয়ে চেঙ্গিস খানের নাতি হালাকু খান সে যখন গিয়ে বাগদাদ আক্রমণ করল, প্রথমে বাগদাদের তোষাঘরগুলো লুট করল, ব্যাংক, স্টেট ব্যাংক, টাকা পয়সা সোনা দানা, তখন টাকা ছিল হয় দিনার নয় দেরহাম, কাগজের টাকা ছিল না, ছিল স্বর্ণ মুদ্রা নয় রৌপ্য মুদ্রা, ঠিক না বেঠি? সব আগে বাইর করে নিয়েছে, এরপরে সেগুলো আগুন দিয়ে জ্বালাই দিয়েছে। বাগদাদের যে লাইব্রেরি ছিল কোরআনের তাফসির, হাদিসের তাফসির, বিজ্ঞান গবেষণা, দারুল হিকমা, দারুল সায়েন্স ল্যাবরেটরি, সায়েন্স ল্যাবরেটরি, এটাকে এমন ভাবে আগুন দিয়ে জ্বালিয়েছে, 90 লক্ষ বই ছিল সেখানে, 90 লক্ষ কোরআন হাদিসের ব্যাখ্যা তাফসির, সর্বোপরি জ্ঞান বিজ্ঞান। আপনারা জানেন যে ভূগোলের জনক ইদ্রিসি, ইতিহাসের জনক কেউ বলে ইবনে খালদুন, কেউ বলে তাবারি, চিকিৎসা বিজ্ঞানের জনক মোহাম্মদ বিন জাকারিয়া আল রাজি, পদার্থ বিজ্ঞানের জনক জাবের ইবনে হাইয়ান। এইভাবে দেখেন জ্ঞান বিজ্ঞান আবিষ্কার। এরপরে প্রথম যিনি মস্তিষ্কে অপারেশন করেছেন ব্রেনে টিউমার হওয়ার পরে, তার নাম ইবনে সিনা, সিভিল সার্জনের জনক, দুনিয়ার বড় বড় সব কিছুর জনক মুসলমানরা ছিল। আর হালাকু খান এসে সব জ্বালিয়ে ফেললো। তখনকার হুজুরদের অবস্থাটা একটু বলি, কি কেউ শুননি, কোন হুজুর শিয়া, কোন হুজুর মুতাজেলা, কোন হুজুর জবরিয়া জাহামিয়া, সুফিস্তাইয়া মুতাজেলা, উনি কত দল কত মত, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে, এক হুজুর আরেক হুজুরের বিরুদ্ধে। হালাকু খান এখানে ঢুকে এমন ভাবে যত হুজুর আসিল, যত হুজুর আসিল এদেরকে আগে খতম করে দিয়েছে, কে শিয়া কে সুন্নি, কে হানাফি কে সাফি, কে আহলে হাদিস কে মুতাজেলা, কে জবরিয়া জাহামিয়া সুফিস্তাইয়া, এটা জিজ্ঞেস করে নাই। দাঁড়িয়ার টুপি, দাঁড়িয়ার টুপি সব শেষ করে দিয়েছে। বাগদাদ সভ্যতা, সেখানে 12 লক্ষ নাগরিক ছিল তখন, 12 লক্ষ, তার মধ্যে 8 লাখ আম পাবলিক তাদেরকে শেষ করে দিয়েছে, মাত্র 4 লক্ষ পাবলিক দাজলা এবং খোরাত এই নদীতে ঝাঁপিয়ে পড়ে সাঁতরায়ে আরেক পাড়ে আরেক দেশে গিয়ে জীবন রক্ষা করেছে। হালাকু খান সেখানে 6 মাস বা তার কিছু বেশি ছিল, মঙ্গোলিয়া ফিরে যাওয়ার সময় সেখান থেকে 20,000 তরুণী যুবতী, অনিন্দ্য সুন্দরী, রূপের পিরামিড, অধিকাংশ কোরআনে হাফেজ মেয়ে, হাদিসের বিশারদ মেয়ে, তাদেরকে বন্দী করে মঙ্গোলিয়া নিয়ে গেছে। মঙ্গোলিয়া নিয়ে রাজ পরিবারের বিভিন্ন জনকে হাদিয়া, ব্যাট ব্যাট প্রেজেন্টেশন, কিন্তু সেই মেয়েরা আত্মহত্যা করেনি, এত ব্যাকওয়ার্ডনেস, এত বৈপরীত অবস্থায়ও তারা নাতিত্ব নারীত্ব সতীত্ব এটাকে হেফাজত করেছে। কত কঠিন, অসম্ভবকে
তারা ওই মানুষের ঘরে ঘরে বন্টিত হয়েছে, ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু তারা সেখানে জি হিসাবে কাজ করত, কেউ রান্নাবান্না করত, দোয়া পালা করবো, কাপড় চোপড় শিলাত, এইগুলা করত। এই অবস্থাতে পরাধীন এই 20,000 তরুণী যুবতী বাগদাদ থেকে যাদেরকে সেবাদাসী সেবাদাসী হিসাবে এনে মঙ্গোলিয়ার নেতাদের ঘরে বিলি করা হয়েছিল, এই মেয়েরা প্রত্যেকটা ঘরে ঘরে প্রত্যেকটা নারী প্রত্যেকটা মেয়েদের কাছে কোরআনের তালিম, কোরআনের শিক্ষা, কোরআনের এলেমেটা ঢুকাই দিয়েছে। 20 বছর পরে দেখা গেছে মঙ্গোলিয়ার যত নেতা সব নেতার ঘরে ঘরে চুপে চুপে আন্ডারগ্রাউন্ডে কোরআনে হাফেজ, কোরআনের মুফাসসির সব ঘরে ঘরে। যে মঙ্গোলিয়া কিছুই ছিল না, 20 বছর পরে সেই মঙ্গোলিয়ার নেতাদের মুখে দাঁড়ি, নেতাদের মাথায় পাগড়ি। আরে মঙ্গল থেকে মঙ্গল, মঙ্গল থেকে মোগল, মোগল ভারতবর্ষের ইতিহাস, আমার বলার সময় নাই। তো মেয়েরা হিম্মত করে যে কাজটা করেছিল, আমরা পুরুষেরা তার চেয়ে কম হিম্মত করাবো তা দরকার নাকি বেশি? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? রাজি আছেন? কে কে রাজি আছেন? তার চাইতে সংক্ষিপ্ত করার চেষ্টা করব। হাড় কাঁপানো ঠান্ডা হিমেল হাওয়া, সত্য প্রবাহ চলছে, সব কিছুকে দলিত মথিত করে আপনারা যারা আল্লাহ পাকের ডাক, প্রিয় নবীজির আহ্বান, এটা নিরিখে দৃষ্টিতে যারা এই মাহফিলে হাজির হয়েছি, হচ্ছেন এবং হবেন, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, তিনি যেন মেহরবানি করে আপনাদের আমাদের এই মাহফিলের উদ্যোগী সহযোগী সহযোগিতাকারী হিতাকাঙ্ক্ষী শুভানুদ্দায়ী অংশগ্রহণকারী যারা এই মাহফিলের সাথে সহমর্মিতা সহধর্মিতা সহযোগিতা ঘোষণা করেছেন, রব্বুল আলামিন মেহরবানি করে তাদের সবাইকে কাল কঠিন হাসরের ময়দানে ডান হাতের মালিক বানাইয়া দিও, সবার আমলনামাগুলো ডান হাতে দান করিও। প্রিয় ভাইরা, যেহেতু এটা একটা দিনই কমপ্লেক্স, আমি শুধু কোরআন সম্পর্কে এবং কোরআন শিক্ষা করা দরকার কিনা এই দৃষ্টিতে সংক্ষেপে কয়েকটা কথা বলব। প্রথমে আসুন এই পবিত্র কোরআন যতদিন দুনিয়াতে রয়েছে থাকবে ততদিন কেয়ামত হবে না। দুই নম্বর, এই কোরআন যতদিন জমিনের বুকে আছে রয়েছে থাকবে, মহান রব্বুল আলামিন এই কোরআনের আজমতে ইজ্জতে রেজিকে দুয়ার বন্ধ করবেন না। এই কোরআন যতদিন আপনারা ধরে রাখবেন, এই কোরআনকে লালন করবেন, পালন করবেন, কোরআনকে শিখবেন, শিখাবেন, ততদিন অতীতের জাতি কম গোত্রের মতো পাইকারি আসমানি গজব কার উপরে পাথর বর্ষিত হয়েছে আপনারা জানেন, কোন জাতির উপরে আগুন বর্ষিত হয়েছে সেটাও আপনারা জানেন, কোন জাতিকে জমিন উল্টিয়ে মেরে ফেলা হয়েছে এগুলো আপনারা জানেন। এই কোরআন নাজিল হওয়ার পরে আল্লাহ পাক ঘোষণা করেছেন পরিষ্কার, আমাল্লাহু মুআযযিবাহু ওয়া আনতা ফীহিম, হে নবী বন্ধু আমার, যতদিন মদিনার রওজা শরীফে শুয়ে শুয়ে আপনি আপনার উম্মতের জন্য দোয়া করবেন ততদিন পর্যন্ত আপনার উম্মতকে আমি কাওমে আদের মতো, কাওমে সামুদের মতো, কাওমে লুতের মতো, কাওমে মাদায়নের মতো জমিন উল্টিয়ে আগুন বর্ষণ করে পাথর বৃষ্টি করে বান্দর সৃষ্টি করে শুকর সৃষ্টি করে মহাপ্লাবন সৃষ্টি করে আমি আল্লাহ ধ্বংস করব না। আমরা এটাও জানি এক জাতি আল্লাহ এবং আল্লাহর নবীর সাথে
সবচেয়ে বেশি বান্দরামি করেছিল সেই জাতিটা হচ্ছে ইহুদি জাতি। কোন জাতি? ইহুদি জাতি। এত বান্দরামি করেছে, শেষ পর্যন্ত আল্লাহ পাক তাদেরকে বলেছেন কুনু কেরাদাতান খাসিন, তোমরা নিকৃষ্ট ধিকৃত বান্দর হয়ে যাও। পুরা দেশ পুরা এলাকা গতকাল সব মানুষ ঘুমিয়েছিল, ভোরবেলা যখন ঘুম থেকে উঠলো আর একটাও মানুষ ছিল না, সব বান্দর হয়ে গিয়েছিল। কোরআনের কথা বলছি, লা ইয়াকুনু ফি হাযিহিল উম্মতে, নবী যতদিন মদিনার রওজা শরীফে শুয়ে আছেন, কোরআন যতদিন আমাদের মাঝে আছে কতদিন থাকবে? আপনার বাড়িতে যদি কোনো মেহমান আসে, মেহমানকে যতদিন আপনি আদর করেন, যত্ন করেন, নাকি মেহমানকে যতদিন আপনি ইজ্জত করেন ততদিন মেহমান আপনার বাড়িতে থাকবে, আর মেহমানকে যদি আপনি আদর কদর না করেন, ইজ্জত না করেন, মেহমান এক কিনা দিয়ে যে আপনি পাশ কেটে চলে যান, মেহমানের সামনাসামনিও মুখোমুখিও হন না, মেহমান যদি বিবেকবান হয়, আকলমান হয়, রাতের অন্ধকারে পালিয়ে হলেও আপনার বাড়ি থেকে চলে যাবে, ঠিক না বেঠি? এই কোরআন আল্লাহপাক আমাদেরকে দিয়েছেন, এটা শুধু ধর্মগ্রন্থ নয়, এই কোরআন বিশ্ব মানবের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই কোরআন কিভাবে শুরু হয়েছে দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, এটা কোরআনের প্রথম আয়াত নাকি? দেখেন এটাকে কেউ কেউ মনে করেন এটা কোরআন না, এটা বিসমিল্লাহ, কথাটা ভুল। সুরে নমল খুলেন, সেখানে পাবেন ইন্নাহু মিন সুলাইমানা ও ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, তাহলে এটা শুধু বিসমিল্লাহ নয়, এটা একটা আয়াত। সেই আয়াতটাকে লোহে মাহফুজে আল্লাহ পাক কোরআন শুরু করার সময় প্রথম লিখেছেন। তারপরে জালিকাল কিতাবু লা রাইবা ফি, 6666 শেষ আয়াতে গিয়ে আল্লাহ পাক কোরআন শেষ করেছেন মিনাল জিন্নাতে অন্নাস। তাইলে প্রথম আয়াত বিসমিল্লাহ, শেষ আয়াত মিনাল জিন্নাতে অন্নাস, বিসমিল্লাহর প্রথম অক্ষরটা কি? বা। আর মিনাল জিন্নাতে অন্নাস শেষ অক্ষরটা কি? সিন। বা আর সিন দুইটা মিলাম, কি বাস, এনাফ, কাফি, যথেষ্ট, আর দরকার নাই। তাহলে এই বার সিনের মধ্যে যা আছে আপনার জীবনের যেখানে যেভাবে যতখানে যত কিছু দরকার, জীবনের প্রত্যেকটা খুঁটি নাটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র উল্লেখযোগ্য অনুল্লেখযোগ্য আপনার জীবনের সব কথা কোরআনে বলা আছে। মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই, এই কোরআন এমন কোরআন যেই কোরআনে মানুষের জীবনে জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে অনন্ত পারলৌকিক জীবন, কবর, হাসর, বলসেরাত, মিজান, জান্নাত, জাহান্নাম, সর্বশেষ পরিণতি পর্যন্ত সব কথা আমি আল্লাহ বলে দিয়েছি। আপনি কিভাবে খাবেন এটা কোরআন বোধহয় বলে নাই, কি আগর বাকর তালে বেতালে কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, কুলু ওয়াশরাবু, তোমরা হালাল জিনিস খাও, হালাল জিনিস পান করো, কিন্তু অপব্যয় করো না। কুলু, তোমরা খাও এইসব জিনিস যেগুলা পাক পবিত্র, মিন তাইয়্যিবাত ওয়ালা তাসাউ ফিল আরদে মুফসিদিন, আল্লাহর জমিনে তোমরা বিশৃঙ্খলা, বিভ্রাট,
এলোমেলো আঁকা বাঁকা জিগ জাগ কেরা বেড়া, এমন অবস্থা সৃষ্টি করো না। সোজাসুজি আমার হায়াল হায়া হালাল রেজেক খাও, এবং আমি যেই পথ দেখাই দিয়েছি এই পথটা আঁকা বাঁকা নাকি তাও না তাল, এই পথটা সেরাতল মুস্তাকিম। আল্লাহু আকবার। তা আল্লাহ যেটাকে সেরাতল মুস্তাকিম বলেছেন সেই রাস্তায় যদি আমরা চলি তাহলে আমাদের জীবনে আর কোনো বিভ্রান্তি বিভ্রাট অশান্তি সৃষ্টি হবে না। কোরআন যখন মদিনাতে প্রতিষ্ঠিত হয়েছিল, রাসূল যখন ইন্তেকাল করে চলে গিয়েছেন, খোলাফায়ে রাশিদিনের জমানাটা দেখুন, যেই দেশে দেশের পুরা সম্পদ সম্পত্তি কয়েকজন মানুষের হাতে ছিল, কয়েকজন অল্প কয়েকজন, আর পুরা আরব জজিরা সব ছিল হয় ভূমিদাস নয় ক্রীতদাস, কেনা গোলাম আর খেত মজুর, বকরি চালক, উটপালক, দুম্বা চড়ানোওয়ালা, ছাগল চড়ানোওয়ালা, ঠিক কিনা বলেন? ইসলাম আসলো, সমাজে ইসলাম কায়েম হলো, ইসলামের অর্থনীতি সমাজনীতি রাজনীতি ইসলামের জীবন আদর্শ এটা প্রতিষ্ঠিত হলো। হওয়ার পরে দেখা গেল জাকাতের টাকা নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় হাঁটছে, কিন্তু জাকাত নেওয়ার মতো খাওয়ার মতো একটা গরিবও খুঁজে পাওয়া যায়নি। আমি কি বেশি বলেছি? এটা ইতিহাস। কিন্তু আজকে আমেরিকা দুনিয়ার সবচাইতে সুপার পাওয়ার, সবচাইতে শক্তিশালী দেশ, সেই শক্তিশালী দেশটাতেও আজকেও এখনো 100 জনের মধ্যে 20 জন মানুষ হয় আরেকজনের ঘরের কার্নিশের তলে অথবা রাস্তার পাইপের ভিতরে জীবনযাপন করে, তাদের খাওয়াও নাই, থাকার জায়গাও নাই, শরীরে পোশাক নাই, কিন্তু ইসলাম কায়েম হওয়ার পরে দেখুন মানুষের খাওয়া, অন্ন, বস্ত্র, কাপড় চোপড়, বাসস্থান, ঘরবাড়ি, শিক্ষা, ছেলেমেয়ের লেখাপড়ার খরচ, চিকিৎসা, অসুখ বিসুখ হলে চিকিৎসার ব্যবস্থা, এই পাঁচটাকে বলা হয় ফান্ডামেন্টাল হিউম্যান রাইট, ফান্ডামেন্টাল হিউম্যান রাইট। এই পাঁচটার জিম্মাদার দায়িত্ব সরকার এবং সরকার প্রধান নিয়েছিল, যার জন্য অর্ধেক পৃথিবীর বাদশাহ মসজিদে নববীর মিম্বারে বসে ঘোষণা দিতে পেরেছেন, ফোরাত নদীর কূলে একটা কুকুরের ছানা, কুকুরের বাচ্চা যদি পানির পিপাসায় কষ্ট পায়, আমি ওমরকে কাল হাশরের আদালতে এটার জবাবদিহি করতে হবে। আফ্রিকার নীল নদের পাড়ে, নীল দরিয়ার পাড়ে একটা ঘোড়া পথ চলতে গিয়ে, রাস্তাটা অসমান, সেখানে পাথরে হোঁচট খেয়ে ঘোড়ার পায়ের ফুল থেকে যদি 1 ফোঁটা রক্ত পড়ে, আমি উমরকে হাসরে আদালতে আল্লাহর কাছে জবাব দিতে হবে। আল্লাহ কুল্লুকুম রাইন অকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। মদিনা সব মানুষ ঘুমিয়ে আসে, অন্ধকার রাত, ঘুট ঘুটে অন্ধকার, সব মানুষ ঘুমে, কিন্তু যিনি সরকার প্রধান রাষ্ট্রপ্রধান তার জন্য রাতের ঘুম হারাম। তিনি মদিনার গলিতে গলিতে হাঁটেন আর দেখেন না খাওয়া কোনো মানুষ আছে কি না, পোশাক নাই এমন কোনো মানুষ আছে কি না, চিকিৎসার পয়সা নেই এমন কোনো মানুষ আছে কি না। প্রত্যেক রাতে তিনি এইভাবে ঘুরতেন, এর অনেক পরে অনেক পরে আপনারা দেখেন বাগদাদের খলিফা হারুন রশিদ এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরতেন, ঠিক না বেঠিক? এরপরে মানুষের যদি কোনো কিছু দরকার হতো, প্রয়োজন হতো,
অবাক থাকতো। আমিরুল মুমিনিনের সামনে এসে বলতো, ইয়া আমিরুল মুমিনিন, আমার এই জিনিসটা নাই, আমার এই অসুবিধাটা আছে। বর্তমান সময় বোধহয় দুনিয়ার কোনো দেশে একটা গ্রামের আদমালি, কদমালি, কোব্বাদালি লাঠিবর দিয়ে হাঁটে, রাষ্ট্রপ্রধানের কাছে সামনে গিয়ে বোধহয় তার অভাবটার কথা বলতে পারবে? বাইরে ভাই, রাষ্ট্রপ্রধানের চারিদিকে কত ব্যারিকেড, কত বেড়া, আদমালি কদমালির বাবারও ক্ষমতা নাই। রাষ্ট্রপ্রধানের কাছে তার অসুবিধার কথাটা বলে, ঠিক নবীকেও সাহাবায়ে কেরাম তাদের সুবিধা অসুবিধার কথা বোধহয় বলেন নাই, নাকি? আবার নবীজি মদিনা প্রজাতন্ত্রের ইসলামী খেলাফতের সকল নাগরিককে তাদের জরুরি প্রয়োজন, সুবিধা অসুবিধা এগুলা যেমন জিজ্ঞেস করেছেন, তেমন তারা এগুলা পেয়েছেন। সেই ইসলাম যতদিন ছিল ততদিন ইসলামী খেলাফতের এই জমানায় উত্তর আরবের হাদ্রামাউত থেকে রওনা করে দক্ষিণ আরতের আরবের সনা পর্যন্ত 2 মাসের রাস্তা উটের হাঁটা পথে, দেশের সবচেয়ে সুন্দরী তরুণী তম্মী, অনিন্দ সুন্দরী, রূপের পিরামিড, এই মেয়েটা দিনে রাতে একাকিনী সফর করে দেশের এই মাথা থেকে ওই মাথায় পৌঁছেছে। মেয়েটার দিকে কেউ একবার চোখ খুলে তাকায় নি, নাকি পথে পথে টিজিং করেছে? টিজিং করেছে? কেউ বোধহয় শীষ দিয়েছে, কেউ বোধহয় লারা লপ্পা হারে টপ্পা নেছে নেছে মেয়েটার সামনে এইভাবে গান করেছে কোন যুবক? দেখুন, নিরাপত্তা এটাকে বলে, এটাই ইসলাম, একমাত্র ইসলাম বিশ্ব সমাজে শান্তি দিতে পেরেছে। আর এই সাহাবায়ে কেরাম তারা কোনো বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটিতে লেখাপড়া করেননি, কোনো স্কুল কলেজে লেখাপড়া করেননি। তখনকার আরবে লেখাপড়া করার জন্য, উচ্চশিক্ষিত হওয়ার জন্য এই ধরনের কোনো স্কুল কলেজ ইউনিভার্সিটি ছিল না, ঠিক কিনা বলেন? নবীজির কাছে তারা শুধু কোরআন পড়েছেন, শুধু কোরআন, এটাই মূল সিলেবাস, এটাই মূল কারিকুলাম। আর নবীজি এই কোরআনের তাফসির, শরাহ, তাশরিহ, ব্যাখ্যা হিসাবে হাদিস পেশ করেছেন। সাহাবায়ে কেরাম কোরআন পড়েছেন আর নবীজির কোরআনের ব্যাখ্যা হিসাবে হাদিস একদিকে শুনেছেন আর একদিকে লিখেছেন, ঠিক কিনা বলেন? এই যে কোরআন এবং হাদিস, কোরআন এবং সুন্নাহ, এই দুইটাকে ভিত্তি করে, কেন্দ্র করে, এই দুইটা শিক্ষা করে পরবর্তী 1200 শতাব্দী পর্যন্ত, 500 বছর, কত 500 বছর, আজকের ইউরোপ, পশ্চিমা দুনিয়া প্রাচ্য পাশ্চাত্য স্বীকার করে, কোরআন ভিত্তিক, হাদিস ভিত্তিক মুসলমান এবং ইসলামের সেই 500 বছর দুনিয়ার শ্রেষ্ঠ যুগ, সোনালি যুগ। আমরা যতই গর্ব করি, অহংকার করি, আমরা সেখান তার ধারে কাছেও যেতে পারিনি, কোনোদিন পারবো না। অর্ধেক পৃথিবীর বাদশাহ, তিনি মসজিদে নববীর মিম্বারে খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়েছেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে শুরু করেছেন, মসজিদে নববীর মাঝখান থেকে একটা যুবক স্প্রিং এর মতো দাঁড়িয়ে গেল, কেফিয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন থামুন, আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আছে। আমিরুল মুমিনিন থেমে গেলেন, খুতবা বন্ধ, একটা মাত্র যুবক। আমিরুল মুমিনিন বললেন, বাবা তোমার কি ফরিয়াদ? যুবক বলল, ইয়ামান থেকে দিবাজ নামক যে মূল্যবান কাপড় এসেছে, চাদর, মদিনার প্রত্যেক নাগরিক একটা একটা কাপড় পেয়েছে, আমিও একখান, আপনিও একখান,
আমার আমাদের যারা এই কাপড় দিয়ে জামা তৈরি করেছি, আমাদের জামা হাঁটুর উপরে, হাঁটুর উপরে, কিন্তু ইসলামের জামা টাকনুর গিরার উপরে। এখন দেখা যায় আপনার জামাটা টাকনুর গিরার উপরে, আর এই মদিনার নাগরিকদের মধ্যে আপনি টলেস্ট ফিগার, টলেস্ট, সবচেয়ে লম্বা ব্যক্তি, শুধু ইমানের দিকে নয়, আমলের দিকে, শুধু আমলের দিকে নয়, সব কিছু মিলাইয়া। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি হাজার হাজার মানুষের সামনে দাঁড়াইতেন, সব মানুষ তার এই গর্দানের নিচে থাকত। সবচেয়ে লম্বা মানুষ, বিরাট দেহ, বিশাল বপু। যুবক বলে আপনার এত বড় শরীর, কিন্তু আপনার জামা টাকনুর গিরা পর্যন্ত, আর আমাদের সবার জামা হাঁটুর উপরে। আমিরুল মুমিনিনের দায়িত্ব পেয়ে, অর্ধেক পৃথিবীর রাজত্ব পেয়ে, ক্ষমতার বলে আপনি চাদর কয়খান নিয়েছেন, আগে জবাব দেন। দেখছেন কারবার, আজকে দুনিয়ার কোন দেশে হইলে করলা কি কার সামনে দাঁড়াইছে? অর্ধেক পৃথিবীর বাদশাহ। আমিরুল মোমিনীন থেমে গেলেন, মসজিদে নবীতে খুতবা বন্ধ হয়ে গেল। আমিরুল মোমিনীন বলেন, বাবা তুমি যেরকম একখান কাপড় পেয়েছ, আমি এরকম একখান পেয়েছি, মদিনার সব নাগরিক একখান করে পেয়েছে, এটাই ইসলামের সুষম বন্টন, নবী আমাদেরকে শিখিয়েছেন, এটাই ইসলামের আদর্শ, আমিও একখান নিয়েছি, তুমি, সে, তিনি, সবাই একখান করে নিয়েছে। যুবক বলে, একখান চাদরে আমাদের জামা হাঁটুর উপরে, আপনারটা টাকনুর গিরায়, আর আপনি আমাদের সবার চেয়ে লম্বা। ঘটনার শানে নজুল কি, কারণ কি? আমিরুল মোমিনীন আসামির মতো বলছেন, বাবা হাতে ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করিনি, পুরা বাইতুল মাল, পুরা জাতির আমার কাছে আমানত। আমার ছেলে আব্দুল্লাহ, বড় ছেলে, সেও আমার মতো একখান চাদর পেয়েছিল। খুব লক্ষ্য করবেন, আমরা বাপ বেটা মদিনার অমুক রাস্তায় অমুক দর্জির দোকানে গিয়েছে, একত্রে দুইজনে দুইটা জামা বানাবো, কারণ আপনারা দেখেন আমার জামাটায় কয়েকটা তালি আছে, পুরান হয়ে গেছে। আমি আমার চাদর নিয়ে গেছি, ছেলে তার চাদর নিয়ে গেছে, ছেলেরও ভালো জামা নাই, দর্জি আমাদের জামার মাপ নিয়েছে, নেওয়ার পরে দেখে যে ছেলেরটা হাঁটুর উপরে, আমারটা হাঁটুর আরো উপরে, কারণ আমি বেশি লম্বা। এখন কারো সুন্নতি জামা হয় না। তখন আমার ছেলে আব্দুল্লাহ বলল, আব্বা এই লর্ডে এইবার আমি জামা বানাবো না, আমি যে চাদরটা পেয়েছি এটা আপনাকে হাদিয়া দিলাম, আপনি দয়া করে এটা গ্রহণ করুন, দুটো চাদর একত্র করে, যেহেতু আপনি খুতবা দেন, আপনি ইমাম, আপনি আমিরুল মোমিনীন, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনি খলিফায়ে রাসূল, আপনার জামা ফাটা ছেঁড়া, আমি আপনারটা দিলাম, আপনারটা এটা মিলে একটা সুন্নতি, টাকনুর গিরার উপরে জামা তৈরি করেন। যুবক বলে যে, সাক্ষী কে আছে? দেখছেন কারবার, এই যুগে ভাই এই কথা কইলে কি বুঝেন তো, সাক্ষী কে আছে? তখন ছেলে দাঁড়াইল, আব্বু যেটা বলেছে আমার ভাগের চাদরটাও আমি আব্বুকে দিয়েছি, দুটা কাপড় জোড়া দিয়ে আব্বুর জামাটা টাকনির গিরার উপর পর্যন্ত হয়েছে, আব্বু ক্ষমতা পেয়ে চাদর একখানের বেশি নেননি। এবার অন্য দুজন মুসল্লি দাঁড়াইল, তারা দাঁড়ায় বলে, পিতার পক্ষে পুত্রের সাক্ষী ইসলামের ফৌজদারি আইনে গ্রহণযোগ্য নয়। হয়তো বাপকে বাঁচাবার জন্য ছেলে বলতে পারে, ঠিক না বেঠি? হ্যাঁ রে, দেখুন। এরপরে আমিরুল মোমিনের আসামি, আহা খুতবা তো বন্ধ, বলে অমুক দিন মদিনার অমুক গলিতে আমি এবং আমার ছেলে আব্দুল্লাহ ইবনে উমর, আমরা দুইজনে দুইটা কাপড় নিয়ে জামা বানাতে যখন গিয়েছি,
সেই দর্জি কি মসজিদে আস? দর্জি দাঁড়াইল, লাব্বাইকা ইয়া আমির আল মুমিনিন, আমি আসি। যখন আমরা পিতা পুত্র জামার মাপ দিচ্ছিলাম, তখন সেখানে অন্য দুজন কাস্টমার খরিদ্দার গায়ক তারা সেখানে ছিল, আমি তাদের নাম জানি না। দর্জি ভাই দয়া করে আপনি তাদের নাম বলুন। দর্জি তো নাম জানা আছে, কারণ তারাও কাস্টমার, আমিরুল মুমিনিন এবং তার ছেলেও কাস্টমার। এখন দর্জি বলল, অমুক এমনি তমুক, অমুক এমনি তমুক, অমুকের ছেলে তমুক, অমুকের ছেলে তমুক। আমিরুল মুমিনিন দুইজনের নাম বলে বললেন, আপনারা অমুকের ছেলে তমুক, অমুকের ছেলে তমুক, এই দুইজনের কেউ কি আছেন? আরে কোনায় দুজন দাঁড়াইয়া গেল, দাঁড়াইয়া বলে যে আমিরুল মুমিনিন যেই কথা বলেছেন, তার ছেলে যেই কথা বলেছে, আমি প্রথম দুজনের জামার মাপ নিয়েছিলাম, কিন্তু কাপড়ের যে সাইজ, এই সাইজে একটাও সুন্নতি জামা হয় না। তখন আমিরুল মুমিনের ছেলে আমার সামনে, ওই দুইজন কাস্টমারের সামনে বললো যে আব্বা আমি জামা বানাবো না, এইবার আমার তো আপনাকে দিলাম, আপনি দুইটা দিয়ে একটা বড় করে জামা বানান। খুব লক্ষ্য করুন, এবার ওই দুইজন কাস্টমার যাদের নাম বলা হয়েছে, আমিরুল মুমিনিন ওই দুইজন কাস্টমারকে জিজ্ঞেস করলেন, ইজ ইট ফ্যাক্ট অর নট? এখন আমিরুল মুমিনিন তার ছেলে যেটা বলেছে, কথাটা কি সত্য নাকি মিথ্যা? ওই দুইজন কাস্টমার দাঁড়ায় বলল, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাযী নাফসি বিয়াদিহি, আমার ঈমান নিয়ে আমি কবরে যাব, আমার আমলের হিসাব আমাকে দিতে হবে। আমিরুল মুমিনিন এবং তার ছেলে যেটা বলেছে একশো ভাগে একশো ভাগ সত্য। এবার যুবক বসে আর কা, আমিরুল মুমিনিন আপনার সাক্ষীটাকে যা সাক্ষী দিয়েছে, আপনি এবার অভিযোগ মুক্ত, আপনি এখন খুতবা দিতে পারেন। এই লাইনে কথা বললে আমি ভাই সারা রাত্রিও বলে শেষ করতে পারবো না। তাহলে এটা ছিল ইসলাম, ঠিক না ব্যাঠিক? মানুষের নিরাপত্তা ছিল, গ্যারান্টি ছিল। আর একটু আগে আমি বলেছি, সব সম্পদ কয়েকজনের হাতে ছিল, তারা ছিল জমিদার, তারা ছিল ভূ সম্পত্তির মালিক। আর তখনকার আরবের সম্পদ বলতে কিছু খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, কিছু উটের পাল, কিছু দুম্বার পাল, কিছু বকরির পাল, এগুলোই সম্পদ ছিল, এগুলো দিয়েই সব চলত। বছরে একবার দুইবার মাল পানি যাদের হাতে ছিল, তারা সিরিয়া, ইয়ামেন, মিশর এসব এলাকায় ব্যবসার জন্য যাইত। নবীজিও তো এইভাবে শুরু করেছিলেন নাকি? চাচা আবু তালেবের সাথে এইভাবেই শুরু করেছিলেন, নবীজিও বকরি চালাইছেন নাকি? চড়ায় নাই, তবে কারো চাকর হিসাবে, চাকরি হিসাবে নয়, দুধমা হালিমার যেই বকরির পালটা ছিল, হালিমার ছেলের সাথে নবী সঙ্গী হয়ে, আম্মু আমিও ভাইয়ার সাথে বকরি চড়াইতে যাব। মা হালিমা তায়েফে যারা গিয়েছেন, সৌদি আরবে যারা থাকেন, সে মূল তায়েফ পাহাড়, পাহাড় টিলা টক্কর এগুলো পার হয়ে একটু সামনে গেলে একটা গ্রাম আছে, গ্রামটার নাম সহান, সোয়াদ হানু, সহান বা সেহেন। যেই গ্রামে মা মেনা এবং তার স্বামী বসবাস করতেন, সেখানেই আল্লাহ নবী ছয় বছর পর্যন্ত ছিলেন, কোনো বর্ণনায় চার বছর, দুধ খাওয়ার বয়সের পরেও আর একটু বেশি সময়, এই সময়ই বকরি চড়াইতে গিয়েছে। নবীর প্রথমবার হার্ট অপারেশন হয়েছে, বক্ষ বিদারণ কে করেছে? জিব্রাইল এবং মিকাইল, জিব্রাইল এবং মিকাইল।
দুধ ভাই আব্দুল্লাহ যখন দেখলো বিরাট দেহ বিশাল বপু অদৃশ্য জগৎ উপর থেকে এসেছে, নেমে এসে তার কোরাইশি ভাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ তাকে পাহাড়ের ডালে নিয়ে শোয়াইছে। শোয়াইয়া একজনে নবীজিকে এইভাবে ধরে রেখেছে, আরেকজনে এইভাবে নবীর বক্ষ এটা ফেলে দুই ভাগ করে ফেলেছে। আব্দুল্লাহ ভয় পেয়ে বাড়ির দিকে দৌড় দিছে, গিয়ে তার আম্মা মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তার কাছে গিয়ে বলে, আম্মু আবার কোরেশি ভাইয়াকে এমন এমন দুইজন মানুষ উপর দিক থেকে এসে চিত করে শোয়ায় তার বুক ফেড়ে ফেলেছে। মা বিনা মা হালিমা কথা শুনে পাগলির মতো দৌড়তে দৌড়তে পাহাড়ের ডালে গিয়ে দেখেন শিশু নবী সেখানে বসে আছে, মুখটা ফ্যাকাশে হয়ে গেছে, যেন একটা ভয় বিহ্বলতা তাকে চেপে রেখেছে। মা কোলে নিয়ে বুকে ধরে জিজ্ঞাসা করে, আব্বু তোমার কি হয়েছে? নবীজি বলে, এইভাবে আসলো, এইভাবে আমাকে শোয়াইলো, এইভাবে কেটে ফেললো। কাটার পরে তাদের সাথে কিছু পানি ছিল একটা সোনার পাত্রে, সোনার বাটিতে, সেখান থেকে পানি দিয়ে দিয়ে আমার হার্ট, বাল্ব, লিভার, কিডনি এগুলাকে ওই পানি দিয়ে তিনবার ধুয়েছে। দোয়ার পরে এইটাকে আবার এইভাবে লাগাই দিয়ে এইভাবে মুছে দিয়েছে, এইটা আস্ত হয়ে গেছে। প্রথমবার বক্ষ বিদারণ জীবনে কয়েকবার হয়েছে, এটা আমার আলোচনার বিষয় নয়। মূল বিষয় হলো নবী বকরি চড়াইছেন দুধভাইয়ের সাথে নাকি? মুসা আলাইহিস সালাম বকরি চড়াইছে, শোয়াইব আলাইহিস সালাম বকরি চড়িয়েছেন, দাউদ আলাইহিস সালাম বকরি চড়িয়েছেন, অধিকাংশ আম্বিয়ায়ে কেরাম তারা বকরি চড়াইছেন, আবার অধিকাংশ আম্বিয়ায়ে কেরাম তারা ব্যবসা করেছেন। এগুলো ইতিহাস। এখানে যে জিনিসটা নবী একদিন বললেন, মা মিন নাবিয়িন ইল্লা কানা রেয়া সাপ, দুনিয়ার ইতিহাসে এমন কোন নবী অতীত হননি যেই নবী বকরি চড়াননি। কিলা আনতা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহ রাসূল আপনিও কি বকরি চড়াইছেন? নবী বলে, বালা আল্লাহে আল্লাহর কসম, দুধমার হালিমার বাড়িতে সেহেন পল্লীর সামনে যেই পাহাড় টিনা টক্কর তার ফাঁকে ফাঁকে যেই সব জায়গা, দুধ ভাইয়ের সাথে আমি সেখানে বকরি চড়াইছি। তখন সাহাবাই কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বকরি চড়াইলেন কেন? নবীজি বললেন, মা মিন নাবিয়িন ইল্লা কানা রেয়া সাত, দুনিয়ার ইতিহাসে এমন কোন নবী অতিক্রম করেননি যিনি বকরি চড়ান নাই, সব নবী বকরি চড়াইছে। আরেক সাহাবি বললেন, লেমা যা ইয়া রাসূলুল্লাহ, হুজুর সব নবী বকরি চড়াইছে কারণটা কি? নবী বললেন, ইয়া মাশাআল্লাহ সাহাব, হে আমার সাহাবারা তোমরা কি দেখো না প্রাণী জগতের মধ্যে সবচাইতে গাড়ুয়া, কি সবচাইতে তেরা, সবচাইতে বিটকে যে জন্তুটা সেটি হলো বকরি ছাগল। দেখেন একটা ভ্যান গাড়িতে কয়েকটা ছাগল উঠায়, ভ্যান গাড়িটা এমন ভাবে বানাইছে সালা ছাগল যেন লাভ দিয়া, দেখছেন না আপনারা? এর ছাগলের যারা ব্যাপারী ঈদের বাজারে দেখবেন সোনাপুরে, যারা এক পাল ছাগল রশি দিয়ে টেনে আনে, একজনে ধরে তিনজনে পিছনে পাহারা দেয়, তারপর ভ্যাঁ ক্যাঁ একটা এইদিকে আরেকটা এইদিকে আরেকটা এইদিকে কেরা বেড়া তালি মালি, এরপরে আপনি যদি দড়ি ধরে টানেন একটা মাত্র ছাগলও যদি হয় কতক্ষণ এইভাবে কেরা বেড়া করবে গাড়ুয়ামি বুঝেন তো, এরপরেও যদি টানেন সে তার সামনের দুই পাও
গ্যারাফির মতো সামনের দিকে দিয়ে মাটিতে খুঁটি মারবে, টান দেন, মাটি খসে যাবে, কিন্তু তার গ্যারাফি ঠিক না ব্যাটি? এরকম কোনো কিন্তু অন্য কোনো জন্তু নাই। বাঘেরও রশি ধরে টানলে হাঁটে, সিংহ হাঁটে, গরু হাঁটে, দুম্ব হাঁটে, উঁটো হাঁটে, কিন্তু ছাগলের দড়ি ধরে টানেন যদি তার মর্জি ভালো হয় তাইলে আঁটবে, আর যদি মর্জি একটু খারাপ হয় যত টানেন, এটা বোধ আপনারা দেখেন নাই, নোয়াখালীতে এটার একটা ছাগুল্লা খুন্ডি, এবার বুঝেছেন, ছাগুল্লা খুন্ডি। তো নবী বলেন আমার পূর্বে দুনিয়াতে যত নবী ছিলেন সবাইকে আল্লাহ নবুয়ত দেওয়ার আগে ছাগলের দড়ি হাতে দিছে, এই গাড়ুয়া বিটকে এই ছাগলের আগে চড়াও, চড়াইয়া ধৈর্যের ট্রেনিং দাও, চূড়ান্ত ধৈর্যের ট্রেনিং যদি না হয় তাহলে উম্মত চড়াইতে গিয়া বারবার তুমি রাগ হবে, গজব দেবে, অভিশাপ করবে, সুতরাং ছাগল চড়াইয়া আগে ট্রেনিং দাও। আল্লাহু আকবার, কথাটার মধ্যে কত বড় সূক্ষ্ম ফিলোসফি, একটি বার চিন্তা করেন, এটা আমার আলোচনার বিষয় নয়। এবার আসুন কোরআন, আমি যেখান থেকে শুরু করেছিলাম, কোরআনকে কেউ কেউ মনে করে একটা ধর্মগ্রন্থ, যেমন তাওরাত ধর্মগ্রন্থ, জাবুর ধর্মগ্রন্থ, ইঞ্জিল ধর্মগ্রন্থ, বেদ ধর্মগ্রন্থ, গীতা ধর্মগ্রন্থ, রামায়ণ মহাভারত ধর্মগ্রন্থ, পুরাণ কল্কি পুরাণ ধর্মগ্রন্থ, ত্রিপিটক ধর্মগ্রন্থ, সবগুলা ধর্মগ্রন্থ, সবগুলার মান বোধহয় এক, এটাই মনে করে, যার জন্য কোন কোন দেশে আগে কোরআন পড়ে, এরপরে বেদ, এরপরে গীতা, এরপরে ত্রিপিটক, সবগুলার হক আদায় করে, হক এমন দেশ দুনিয়াতে আসে না নাই? আসলে কোরআন নাজিল হওয়ার পরে, কোরআনের আগের তাওরা জবুর ইঞ্জিল বেদ গীতা উপনিষদ ত্রিপিটক যত ধর্মগ্রন্থ যত যুগে ছিল, কোরআন নাজিলের পরে সব ক্যান্সেল হয়ে গেছে, বাতিল হয়ে গেছে, হেল্ড আপ হয়ে গেছে, উইথহেল্ড হয়ে গেছে। যুক্তি নেবেন, কোরআন নাজিল শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আল্লাহ পাক বলছেন আলিয়াও মা আকমাল তো লাকুম দিন এখন ওয়াতমাম তো আলাইকুম নেমাতি ওরা দিই তো লাকুমুল ইসলাম আদিনা। ওলামাই কেরাম ভালো বুঝবেন, আলিয়া মা আল্লাহ পাক বলছেন আজকের এই দিনে মিনাল জিন্নাতে ওয়ান নাস, এখানে এসে যখন কোরআন নাজিল শেষ হয়েছে, আকমাল তো লাকুম দিন এখন, হে মুসলমানরা তোমাদের জন্য তোমাদের দিনকে এই কোরআনের মাধ্যমে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। কামেল পরিপূর্ণ, তাকমিল পরিপূর্ণ করা, আকমাল তো টৈটুম্বুর ভরপুর, টৈটুম্বুর ভরপুর, ষোলো কলায় পরিপূর্ণ করে দিলাম এই কোরআনের মাধ্যমে তোমাদের জন্য তোমাদের দিনকে, জীবন ব্যবস্থাকে। এই কোরআন নিয়ে যতদিন চলবে পুরা দুনিয়া তোমার পায়ের নিচে থাকবে, ছিল কি না বলেন? ছিল, ছিল কি না বলেন? আর যখন কোরআন থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে, আল্লাহর মদদ আল্লাহর সাহায্য তোমাদের থেকে দূরে সরে যাবে, সোনালী যুগের 500 বছর, খোলাফায় রাশিদিন থেকে শুরু করে 1200 শতাব্দী পর্যন্ত ইতিহাসের সোনালী যুগ, পুরা দুনিয়ার সবচাইতে উল্লেখযোগ্য এলাকা মুসলমানদের পায়ের নিচে ছিল। আমি বোধহয় বেশি বলেছি, বাড়িয়ে বলেছি, দিস ইজ ফ্যাক্ট, ফ্যাক্ট, এটাই বাস্তব, এটাই ঘটনা। পরবর্তীতে মুসলমান ধীরে 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 কোরআন থেকে দূরে সরে গেছে, আমরা দূরে সরে গেছি, যত দূরে সরেছি আমাদের জমিদারিও গেছে, তালুকদারিও গেছে, রাজত্বও গেছে, আমরা বাঘ বিড়ালের বাচ্চায় পরিণত হয়েছি। বাঘ যখন হুঙ্কার দেয় বনভূমি থরথর করে কাঁপে, শের খোদা আপনার পূর্বপুরুষ
আসাদুল্লাহ আপনার পূর্বপুরুষ, এখনকারে পুরো দুনিয়া কাঁপত। মুসা কালিমের ডাক শুনে ফের, মুসা কালিমের ডাক শুনে ফের নীল দরিয়ার শুকায় বুক, ফেরাউন কোনো ডুবিসে মরিয়া আবার জগৎ তাই দেখুক। সময় বোধহয় বেশি দূরে নয়, এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি যখন ইমাম মাহদী আপনার উঠানে উঠানে আঙ্গি নেয়, ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়, এই সময় আমি আপনাদের সাথে কথা বলছি। তবে সেটা কবে হবে এটা কেউ বলতে পারবে না। ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম এই দুইজন দুনিয়াতে আসার আগে দুনিয়াতে এই অবস্থা হবে, এটার এই অবস্থা হবে, এমন হবে, এমন হবে। নবীজি 70টা লক্ষণ বলেছেন, কয়টা? 70টা, তার মধ্যে 65টা হয়ে গেছে, কয়টা বাকি আছে? 5টা। তাহলে বোঝা গেল একেবারে আমি যেটা বলছি বোধহয় সেটাই ঠিক না? ব্যা ঠিক। আচ্ছা এবার আসেন, মা ফাররাত না ফিল কিতাবে মিন শাই, এই কোরআন এমন কোরআন যেই কোরআন মানুষের জন্ম থেকে মৃত্যু, মৃত্যুর পর থেকে জান্নাত জাহান্নামে যাওয়া পর্যন্ত জীবনের একটা কথাও কোন একটা কথা আমি আল্লাহ বলার বাকি রাখিনি। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন তিবিয়ানান লিকুল্লি শাইইন, এই কোরআন এমন কোরআন যেই কোরআনে মানুষের জীবনের যত কিছু লাগবে সব কথা আমি বলে দিয়েছি। কোরআনের কথা নির্দেশ অনুযায়ী যদি আমরা চলি আবার দুনিয়া আমাদের পায়ের তলে আসবে, আর যদি কোরআনের কাছে ফিরে না যাই আল্লাহর কসম আমার ইমানের কসম পায়ের নিচে যেটুক জমিন আছে এইটাও পায়ের নিচ থেকে সরে যাবে। আজকে মুসলমান জাতি একবার বেঈমান এই জাতির কাছে যায় আবার বেঈমান ওই জাতির কাছে যায়, তারা সেখান থেকে বলের মতো লাথি মারে আবার ওদের সামনে গিয়ে পড়ে তারা আবার লাথি মারে। মুসলমান জাতিকে নিয়ে আজকে বেঈমান জাতিরা ফুটবল খেলাচ্ছে, ঠিক কিনা বলেন? কেন হলো? মা আনজাল না আলাইকাল কোরআনা লিতাশকা, এর আগে তাহা এই কোরআন আমি আপনাকে এই জন্য দেই নাই যে আপনার উম্মত গরিব হবে দরিদ্র হবে লিতাশকা ভাগ্য বিলম্বিত হবে পোড়া কপালে হবে, ইল্লা তাজকিরাতাল লিমাইয়াখশা, এই কোরআনকে যারা পড়েছে ধরেছে শিখেছে তারা দুনিয়ার সবচেয়ে শক্তিশালী জাতি হবে, সবচাইতে এলেমওয়ালা জাতি হবে, সবচাইতে বিবেকবান জাতি হবে। এটা বোধ হয় নাই ইসলামের সোনালী যুগে বোধ হয় নাই মুসলমান জাতির সাথে দাঁড়াতে পারে। ইতিহাসের খোলাপায় রাশিদিন থেকে 1200 শতাব্দী পর্যন্ত ইতিহাসের এই 500 বছর এলেমে আমলে আদর্শে ঐতিহ্যে কালচারে সিভিলাইজেশনে ভদ্রতায় নম্রতায় সাহসিকতা বীরত্বে রাজ্য জয়ে মুসলমান জাতির সামনে দাঁড়াতে পারে পারত এমন একটা জাতি কি ছিল? আপনাদের কি অসুবিধা হয়? আচ্ছা আমি সংক্ষেপ করে দিচ্ছি। আসুন ভাইয়েরা, আসলে ওই আমার ওয়াজ একটু কঠিন, কারণ আমি কোরআন থেকে ডাইরেক্ট কথাগুলো বলি এবং চেষ্টা করি আমার প্রত্যেকটা কথা যেন কোরআনের সাথে মিলে যায়। আর এখন জীবনের বেলাভূমিতে এসে আমি আপনাদের ছেলে, আপনাদের ভাই, আপনাদের প্রতিবেশী, করোনা ভাইরাসের কারণে গত 10 মাস বাংলাদেশ এবং পুরা অমুসলিম দুনিয়া প্রাচ্য এবং পাশ্চাত্য যেগুলো আমার কর্মক্ষেত্র ছিল, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, জার্মানি বলেন, ফ্রান্স বলেন, এই দিক থেকে এসে শুরু করে পশ্চিমী দুনিয়া, আবার এই দিকে আসেন সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, ক্যাম্বোডিয়া, কমিউনিস্ট রাষ্ট্র, জাপান, এসব দেশে আমি দিনের কথা বলেছি। এখন আর যাওয়া যায় না, এখন আমি লাইভে লাইভে ঘরে বসে তাদের সাথে কথা বলি। আমার ওয়াজ মুসলমানরা যা শোনে অমুসলিমরা তার চাইতে কম শোনে না, আল্লাহ শুকর।
আপনার কাছে একটাই দোয়া চাই, আপনাদের প্রতিবেশী, আপনাদের ভাই হিসাবে যতদিন আল্লাহ এই নিঃশ্বাস রেখেছেন যেন বিছানায় পড়ে না যাই। কোরআনের কথা বলতে বলতে, আল্লাহ দ্বীনের ভুল বালা করতে করতে, একজন দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ হিসাবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি যেন কোরআনের কথা, নবীর কথা বলে যেতে পারি। প্রিয় ভাইয়েরা দেখুন, একটা দুইটা উদাহরণ দেই। কোরআনের ভাষা কি? আরবি। আসতে বলেছেন আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি এই কোরআন নাজিল করেছি স্বচ্ছ প্রাঞ্জল আরবি ভাষায়। কেন করেছি? লাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমাদের এটা বোঝা সহজ হয়। আবার বলা হয়েছে এই কোরআন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি। আবার আসুন আগের আয়াতে, ইয়াসান্নাল কুরআনা, যারা এই কোরআন পড়তে চায় তাদের জন্য কোরআন পড়া আমি আল্লাহ সবচাইতে সহজ করে দিয়েছি। কোরআন পড়া যত সহজ, দুনিয়ার অন্য কিছু পড়া এত সহজ নয়। কোরআন মুখস্থ করা যত সহজ, দুনিয়ার অন্য কোনো জিনিস মুখস্থ করা এত সহজ নয়। ইয়াসারনাল কুরআনা, সবচেয়ে সহজ করে দিয়েছি এই কোরআন। লি জিক্রে, যারা পড়তে চায় পড়া সহজ, যারা বুঝতে চায় বোঝা সহজ, যারা কোরআন অনুযায়ী চলতে চায় চলা সহজ, যারা একবার মুখস্থ করেছে ইন্না নাহানু নাযালনা যিকরা ও ইন্না লাহু লাহাফিজুন, কোরআন যারা একবার মুখস্থ করে সিনার মধ্যে ভরেছে, তাদের মৃত্যু পর্যন্ত তাদের সিনার মধ্যে এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়েছি। ওআইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আমি আবার বলছি, বর্তমান এই বিভ্রান্তির এই বিশ্বেও, সন্দেহ প্রবণতার এই পরিবেশেও, বর্তমানে পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। আচ্ছা, খ্রিস্টান ধর্মে তাওরাতের কয়জন হাফেজ আছে? কয়া লাগবে? একজনও না, একজনও না। এখন এই কোরআন কেউ যদি আগুনে জ্বালায়, পানিতে ডুবিয়ে ফেলে, কোরআন হারিয়ে যাবে? একদিকে এখানে কাগজে লেখা আছে, আরেকদিকে এখানে লেখা আছে। কাগজের লেখা জ্বালিয়ে ফেলা যায়, মুছে ফেলা যায়, পানিতে ডুবিয়ে ফেলা যায়, কিন্তু এখানের লেখা মুছে ফেলা যায়, ডুবিয়ে ফেলা যায়, জ্বালিয়ে ফেলা যায় না। পাটালিপুত্রের অশোক রাজা, পাটালিপুত্রের আইন, এটা পাথরে লেখা ছিল, কাঠের উপরে লেখা ছিল। বুদ্ধদেবের বুদ্ধং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি, বুদ্ধের এই নির্দেশনাগুলা পাথরে খোদাই করা ছিল, কাষ্ঠফলকে লিখিত ছিল। পাথরের লেখা ঘষে মেজে তুলে ফেলা যায়, ঠিক না বেঠিক? কাঠের লেখা বাডাল দিয়ে উঠাই ফেলা যায়, কিন্তু এখানের লেখা আমি বোধহয় বুঝাইতে পারি নাই। সোভিয়েত রাশিয়া 71 বছর পর্যন্ত কোরআন বেআইনি, শিক্ষা বেআইনি, পড়া বেআইনি, পড়ানো বেআইনি, সেখানে দেশেতে বেআইনি। বিদেশ থেকে যখন কোনো উড়োজাহাজ সোভিয়েত ইউনিয়নের কোনো শহরে নামতো, কাস্টমের প্রতি নির্দেশ ছিল যে তাদের লাগেজ খুলে আগে দেখো কোনো বেআইনি জিনিস আনলো কি না। বেআইনি জিনিস মানে কি? এই 71 বছর সোভিয়েতের মুসলমানরা তারা নিজেরা তেলাওয়াত করে, মুখস্থ করে, দিলে দিলে, অন্তর থেকে অন্তরে, কলবের থেকে কলবে, বংশ পরম্পরায় বাচ্চাদেরকে মুখস্থ শিখেছে, মুখস্থ করেছে, মুখস্থ পড়িয়েছে। 1991 সন যেখানে এসে
সোভিয়েত ইউনিয়নের পাপ বাতি হলো, পূর্ণ হলো। আল্লাহ এমন এক গজব গর্বাসেবের আমলে সেখানে এনে দিল, কোরআনকে 71 বছর পর্যন্ত বেঁধে রেখেছিল। 71 বছর পরে আল্লাহ কোরআনের পক্ষে এমন সিদ্ধান্ত নিলেন, শরীয়ের সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খান খান টুকরা টুকরা হয়ে গেল এবং 13টা মুসলমান দেশ সেখানে নতুনভাবে সৃষ্টি হলো। এটি ইতিহাস। দেখা যায় যুগে যুগে এই কোরআনকে ঠেকাবার চেষ্টা যারা করেছে, কেউ বোধ হয় পাশ করেছে, ঠেকাতে পেরেছে, নিজেরা ঠেকে গেছে, ঠিক না ব্যাঠি, ঠিক না ব্যাঠি। এখন ওই যে বললাম 4,34,000, 4,34,00,000 হাফেজ কোরআন এখন আছে। এই 4,34,00,000 মধ্যে আপনার আমার এলাকার আদম আলী হাফেজ সাহেবের নাম নাই, কদম আলী হাফেজ সাহেব নাই, কোব্বাদ আলী হাফেজ সাহেবের নামও নাই। নাম আছে এমন এমন হাফেজদের আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায়, যারা ছোট ছোট বাচ্চা, বাংলাদেশেও আছে অনেক অনেক, দুনিয়ার বিভিন্ন দেশে কোরআন প্রতিযোগিতায় তারা যায়, আর বাংলাদেশ অধিকাংশ সময় ফার্স্ট হয়, প্রথম হয়, ঠিক কিনা? তবে খেলোয়াড় একটা যদি ভালো খেলায় একবার, সঙ্গে সঙ্গে তাকে সরকারিভাবে বাড়ি, সরকারিভাবে গাড়ি দেওয়া হয় না বোধ হয়, সরকারিভাবে সব কিছু দেওয়া হয়। আমাদের ছোট ছোট সোনার ছেলেরা আন্তর্জাতিক হেফজুল কোরআন প্রতিযোগিতায় এমন এমন ফার্স্ট হয়, ফার্স্ট হয় পুরো বিশ্বব্যাপী প্রতিযোগিতায়। একজনের গলায় আজ পর্যন্ত একটু গরুর পুরান দড়ি যদি দেওয়া হইতো, গরুর দড়ি, তাহলে তো মনেরে বুঝাইতে পারতাম কোথায় আসি আমরা। প্রিয় ভাইয়েরা, সব কথা আমি বলতে পারছি না, কিতাব এলেবের ওই হাদিসটা বলবো, বলবো সোফা মাদ্রাসার সবচাইতে গুরুত্বপূর্ণ ছাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পড়ুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, হাফাজতু হাসালতু আনিন নবিয়্যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাইনে, নবীজির কাছ থেকে আমি দুইটা এলিম শিখেছি, দুই রকমের এলিম শিখেছি, ফাহাদুহা বাসাস্তু ফিকুম, তার একটা এতক্ষণ তোমাদের কাছে আপনাদের কাছে বললাম, অলাখেরও আরেকটা এলিম শিখেছি, ইম বাসাস্তুহু সেটা যদি আমি এখন বলি লাকোতে হাজাল বলুম, এইভাবে দেখাইছে, বুঝাইতে পারি নাই বোধ হয়। প্রিয় ভাইয়েরা, তাইলে এখন এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় যারা ফার্স্ট হয় 4,34,00,000 তারা দাঁড়াইয়া শুরু করে, বিসমিল্লাহ দিয়ে শুরু করে, মিনাল জিন্নাতে একটা লোকমাও লাগে না, লোকমা বুঝে আমাদের মসজিদে মসজিদে খতম তারা বি হয়, হাফেজ একজন না দুইজন, দুইজন কোনখানে তিনজন, কেন হাফেজ সব যদি ভুল করে পিছনে আরেক হাফেজ জোড়া দিয়ে দেবে যাতে করে নামাজের কোনো ক্ষতি। আচ্ছা, এই নামগুলো যদি ওই 4,34,00,000 যোগ হয় কত কোটি হবে, কত কোটি হবে? ইয়াসারনাল কোরআন আলি জিক্রে, মুখস্থ করতে চাইলে মুখস্থ করা সবচাইতে সহজ। আপনার ছেলেকে আপনার মেয়েকে প্রতিজ্ঞা করুন, সিদ্ধান্ত নেন, প্রথম কোরআনে হাফেজ বানাবেন ইনশাআল্লাহ। বর্তমান পৃথিবীতে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান হাফেজ, মিশরের মুরসি শহীদ প্রেসিডেন্ট তিনি আরেকজন হাফেজ, তাকে শহীদ করে দেওয়া হচ্ছে, আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসে তাকে বুলন্দ দরজা নসিব করে দিন। তাহলে কোরআনের এই কাফেলা চলছে, এটা চলবে। আমি বিদেশে দুনিয়ার বিভিন্ন মুসলিম দেশে আমি দেখেছি, একটা কমিউনিটিতে একটা মহল্লায় যদি তিনজন মুসলমানও থাকে, এই তিনজন হয়তো একজন বাংলাদেশের, আরেকজন পাকিস্তানের, আরেকজন দক্ষিণ ভারতের কেরালার, কেরালা তাদের রঙ্গ একরকম নয়, ভাষা বোধ একরকম, কিন্তু এই কোরআনের ব্যাপারে সবার ভাষা এক, আল্লাহু আকবার। এটাই কোরআনের সবচেয়ে বড় বাহাদুরি, এই কোরআনের আলোকে সবাই নামাজ, রোজা, রুকু, সেজদা, তেলাওয়াত, এবাদত
সব কোরআনের আলোকে যাদের হয়, কাবা সেখানে গিয়ে বাংলা ভাষা আল্লাহ কয় লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, উর্দু আল্লাহ কয় লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, হিন্দি আল্লাহ কয় লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক নাকি, ইংলিশ আল্লাহ কয় লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, ফ্রেঞ্চ ভাষা যারা বলে তারাও বলে লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক। দুনিয়ার অন্য কোন ধর্ম, অন্য কোন ধর্মগ্রন্থ এই ধরনের কিছু করতে পেরেছে? পেরেছে ভাইরা। শেষ কথা যেটা আমি বলছি এবং আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি আগেই বলেছি আজকে কোরআন সম্পর্কে বলবো। এখন একটা দেশের শহরের একটা এলাকায় তিনজন মুসলিম আছে, তিন দেশের তিন ভাষার, এই তিনজন থাকলেও তারা সেখানে একটা মাদ্রাসা তৈরি করে তিনজনে মিলে। সে দেশে আয় রোজগারও তো একটু বেশি, এই আয় রোজগারের কেউ অর্ধেক কেউ চাইরে না, এগুলো একত্র করে সেখানে একটা মাদ্রাসা করে। তা আমি জিজ্ঞেস করলাম অনেক জায়গায়, ভাই আপনারা তিনজন তিন দেশের, রঙে মিলে না, দেশে মিলে না, ভাষায় মিলে না, আপনারা তিনজনে মিলে যে এটা চালান কোন আশায়? দুনিয়ার অনেক নেতারা নিজের দেশে বাড়ি আছে, তারপরে বিদেশে সেকেন্ড হোম আছে, সেকেন্ড হোম বুঝেন বুঝেন, হ্যাঁ রে ভাই কত বাড়ি। আর আমার মনে হয় সবচেয়ে বেশি সেকেন্ড হোম বাংলাদেশি ম্যানসেরুমিয়াদের জন্য, ম্যানসেরুমিয়া। প্রিয় ভাইরা, বলে যে আমাদের নেক্সট জেনারেশন, নেক্সট জেনারেশন, আমরা তো দেশ ছেড়ে বিদেশে এসেছি, এখানের কালচার সংস্কৃতি এমন বিশ্রী, এমন পচা, এখন আমরাই আমাদের সন্তানগুলোকে, ছেলে মেয়েগুলোকে যদি কোরআন শিক্ষা দিতে না পারি, তাহলে তারা এদের মতো খ্রিস্টান হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। এই জন্য আমাদের জেনারেশনকে কোরআনের পথে ধরে রাখার জন্যে আমরা এই মাদ্রাসা করেছি। আমাদের দেশের সামাজিক পারিপার্শ্বিক অবস্থা কিন্তু পশ্চিমী দুনিয়ার চাইতে বর্তমান অবস্থায় ভালো না, ভালো না, ভালো না। আমার বলার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, অতিরঞ্জন নেই, আমরা দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক আমাদেরকে হেদায়েতের পথে এনে দিন। আর পাপ পঙ্কিলতায় দুনিয়ার সব দেশ অল্প বেশি এখন নিমজ্জিত, যার জন্য গজবটা এসেছে আন্তর্জাতিকভাবে পুরো দুনিয়ার জন্য। এর আগে গজব অনেক অনেক এসেছে বিভিন্ন যুগে, এলাকা ভিত্তিক, দেশ ভিত্তিক, অঞ্চল ভিত্তিক, যারা আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করেছে তাদের উপরে এসেছে। ফাহাক্কা আলাইহাল কাউলু ফাদাম্মারনাহুম তাদমীরা, আমি তাদেরকে এইভাবে ধ্বংস করেছি। কিন্তু এইবার যেটি এসেছে দেখা যায় দুনিয়ার কোন দেশ বোধহয় বাদ আছে, বাকি আছে আলহামদুলিল্লাহ, মুসলমান দেশগুলা অনেকটা ভালো আছে, বাংলাদেশ অনেকটার মধ্যে অনেক বেশি ভালো আছে। এত তাফসির মাহফিল কোন দেশে হয় না, এত ওয়াজ মাহফিল বাংলাদেশ ছাড়া কোন দেশে হয় না, এত টুপি বাংলাদেশ ছাড়া কোন দেশে দেখা যায় না, এত দাড়ি বাংলাদেশ ছাড়া কোন দেশে দেখা যায় না, ঠিক না বে? ঠিক। শহরে যান, গ্রামে যান, জুমার দিন দেখবেন, জুমার নামাজ জামাত যখন শেষ হয় রাস্তা দিয়ে মানুষ যেইভাবে লাইন দিয়ে যায় বাড়ির দিকে, মনে হয় যেন পুরা গ্রাম পুরা শহর সব মসজিদে এসে ঢুকেছে। এরপরে সিনেমা হলের সামনে যান, সিনেমা দেখা যখন শেষ হয় এমন ভাবে বাইরে হয় চারিদিকে যায়, মনে হয় যেন এই দেশের সব মানুষ সিনেমা হলে আসিল এখন বাইরে। হাসপাতালে যান, সেখানে দেখবেন যেইভাবে হাঁদায় আর বাইর হয়, যেই ভিড় মনে হয় যেন পুরো দেশটা এসে হাসপাতালে ঢুকেছে, এত ঘন বসতি দুনিয়ার অন্য কোন দেশে নাই, দুনিয়ার অন্যান্য দেশের তুলনায়। বাংলাদেশের ঘন বসতি এটাকে পিপড়ার লাইনের সাথে তুলনা করা যায়। বাংলাদেশের 16 কোটি, 16.5 কোটি মানুষ বাংলাদেশের সবচেয়ে বড় শহরে গিয়ে যদি একত্রে দাঁড়ায় জায়গা হবে, জায়গা হবে? পিপড়ার লাইন, পিপড়ার দল,
আর বীর যত বেশি করুণার ঠেলা সেখানে তত বেশি। কিন্তু বর্তমান পত্রপত্রিকা আপনারা দেখেন দশটা দেশের সিরিয়াল চলছে, দশটা। আমেরিকা ফার্স্ট নাম্বার ওয়ান, তাহলে বোঝা গেল কোরআনের আলোকে আল্লাহর দৃষ্টিতে ফাসেক দি গ্রেট, কাফের দি গ্রেট, গাদ্দার দি গ্রেট। আর সে গত কয়েক যুগ ধরে আপনারা লক্ষ্য করলে দেখবেন মুসলমান খতম করার তালে আছে, আর এই আমেরিকা সুপার পাওয়ার। কিন্তু এই আমেরিকা ইসরায়েলের খাস খলিফা, ইসরায়েলের ইহুদিদের খাস খলিফা, খলিফার খলিফা, আর খলিফায় জনাব। আমেরিকার মধ্যে সুপার পাওয়ার, এটাকে ইহুদিরা চালায়। বোধহয় আমি বেশি বলেছি, জার্মানির মতো আরেকটা পাওয়ার, ফ্রান্সের মতো আরেকটা পাওয়ার, দুনিয়ার শক্তিশালী সবগুলা দেশকে ইহুদিরা চালায়। অথচ পুরা দুনিয়াতে সব পুরা দুনিয়ার ইহুদি একত্র করলে তাদের সংখ্যা 1 কোটি, 1 কোটি হবে না, তার মানে ধরি 1 কোটি সারা দুনিয়ার ইসরায়েল সহ সব মিলে, আর বাংলাদেশের মুসলমান দেশগুলা সব কোটি মিলাম কত কোটি, এরপরে অমুসলিম দেশগুলার সব মিলাম কত কোটি, আমাদের পাশের দেশটা করুণার 3 নম্বর সিরিয়ালে আছে। জি, আমেরিকা 1 নম্বর, ব্রাজিল 2 নম্বর, আর আমাদের পাশের আমাদের বন্ধু, আমাদের আত্মার বন্ধু, আমাদের হৃদয়ের বন্ধু, আমাদের প্রাণের বন্ধু, তারা 3rd প্লেসে আছে, 3rd প্লেস। আসুন, আমি কথাটা এই জন্য বলছি, কাউকে কটাক্ষ করার জন্য নয়, আল্লাহর কসম, দুনিয়াতে যেই হারে করুণায় মানুষ মারা যাচ্ছে, মুসলমান দেশে অনেক কম, অনেক কম, বাংলাদেশে অনেক কম, অনেক কম। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করি, রব্বুল আলামিন আমাদেরকে করুণা মহারোগ দিয়ে গজব দিয়ে ধ্বংস করলে তোমার কোনো লাভ হবে না, আমাদেরকে এই মহা গজব থেকে তুমি রক্ষা করো, আমাদের দেশকে রক্ষা করো, আমাদের জাতিকে রক্ষা করো, এই মানুষগুলাকে তুমি বাসায় রাখো, তোমার গজবের খোরাক করিও না, সমস্ত মুসলমান দেশকে তুমি বাঁচিয়ে রাখো, অমুসলমান দেশগুলাকেও করুণা দূর করে তুমি বাঁচিয়ে রাখো। আমিন। কারণ আমরা কোরআন শিখতে চাই, কোরআন বুঝতে চাই, আর এই কোরআন বুঝার জন্যই আজকের এই মাদ্রাসা, হেফজখানা, এতিমখানা, প্রত্যেকটা মহল্লায় হওয়া দরকার। আপনারা সভাপতি সাহেব তিনি প্রতিষ্ঠা করেছেন, উদ্যোগ নিয়েছেন, আমরা সবাই তার ভাগিদার হব। সভাপতি সাহেব চিরকাল বাঁচবেন না, তার এই দায়িত্ব আমরা ভাগ ভাগ করে নেব। এখানে হেফজখানা আছে, নুরানি আছে, এতিমখানা আছে। সহজ সাহেব আরেকটা জিনিস দরকার, আমি কি বলবো, আলাদা একটা কমপ্লেক্স, আলাদা একটা জায়গা, এটা কিনে হোক দানে হোক, এমন একটা জায়গা চতুর্দিকে উঁচু দেওয়াল হবে, এবং এইটার ভিতরে 2টা বিল্ডিং হবে, একটা মেয়েদের আবাসিক বিল্ডিং আর একটা মেয়েদের হেফজখানা। ছেলেদের হাফে যাওয়া এটা যে দূর দরকার, মেয়েদের হাফে যাওয়া তার চাইতে 14 গুণ বেশি দরকার, ঠিক না বে? ঠিক। তাহলে এটার সাথে একটা মহিলা হেফজখানা, এটা যোগ হইলে এটা পূর্ণাঙ্গ একটা কমপ্লেক্সে রূপ পাবে ইনশাআল্লাহ। আর শেষ কথা যেটা, শিয়া সুন্নি ফরকে নিস্ত, ইসলামী জমহুরিস্ট, ইরান বিপ্লবের প্রধান স্লোগান ছিল। আর ইরানের 2টা জাতি, 2 ভাগ, এক ভাগ শিয়া আর এক ভাগ সুন্নি, হারে জীবন, এক দল আরেক দল সেরে বাঁশ ঢুকেছে, বাঁশ, শিয়ারা সুন্নিকে, সুন্নিরা বাঁশ, আবার গিরাওয়ালা, গিরাওয়ালা বাম্বু। আর এশিয়া মহাদেশের মধ্যে আমেরিকার সবচাইতে বড় দালাল শিখুন্ডি ছিল ইরানের বাদশাহ রেজা শাহ,
পাহলবী আপনারা জানেন। আর ইরান বিপ্লব, আমি শিয়াও নই সুন্নিও, আমি সুন্নি, আমি বলতে পারি তারা শিয়া সুন্নি এক হওয়ার পরে যখন পুরো ইরান বারুদের দুর্গের মতো জ্বলে উঠল, এশিয়ার মপুরা মহাদেশের মধ্যে আমেরিকার শিখুন্ডি দালাল রেজা শাহ রাত্রে বিমানের পাইলটদেরকে বলছে তোরা আমার একটু আমার বাবার দেশে মানে আমেরিকা ওখানে পৌঁছে যেতে, কোনো পাইলট রাজি হয় নাই, শেষমেশ নিজে নিজে বিমান চালাইয়া রাইতে রাইতে আমেরিকার একটা দ্বীপে গিয়ে নেমেছে। সেখানে হুকনাশিয়া বিংশত শতাব্দীতে একমাত্র দেশ যেই দেশটা ইসলামী বিপ্লবের নামে বিপ্লব করে আমেরিকার ডাইরেক্ট বিরোধিতা করে, সময় তো বোধহয় কম হয় নাই, বোধ হয় 40 বছরের কাছাকাছি হবে তারা টিকে আছে। আর আজকে ইসরায়েল বলেন আমেরিকা বলেন, মুসলমানদের যেই দেশটাকে হিসাব করে এই দেশটার নাম কি? ইরান। ইরান যদি না থাকতো মধ্যপ্রাচ্য অনেক আগে ধ্বংস হয়ে যেত, হোক তারা শিয়া, কিন্তু তারা বিপ্লবের সময় আমাদেরকে সঙ্গে নিয়েছে। শিয়া সুন্নি ফরকে নিস, শিয়া সুন্নির কোনো বিভেদ নাই, ইসলামী জমহুরিস্ট সবাই আমরা ইসলামী প্রজাতন্ত্র চাই। বাংলাদেশে সেই ব্রিটিশ ভারত থেকে একটা ট্র্যাজেডি গড়ে উঠেছে, দুঃখজনক একটা অবস্থা সৃষ্টি হয়েছে। আমার হেফাজত বলেন কওমি বলেন, সেখানে কিন্তু অনেক আমার ওস্তাদ আমাকে হাজার বছর পড়াইতে পারে, কওমি অঙ্গনে এমন আলেম হাজার হাজার আছে, আমি তাদের জন্য দোয়া করি, আমি আমাকে মনে করি তাদের একজন ক্ষুদ্র ছাত্র আমি। এরপরে আসেন ময়দানে আলিয়া মাদ্রাসায় অসংখ্য অগণিত আলেমুল আমার ছাত্র তালাবা আছে নাকি নাই? এখন আলিয়া মাদ্রাসা যদি কওমির বিরোধিতা করে, কওমি যদি আলিয়ার বিরুদ্ধে কথা বলে, তাহলে ইসলামের কি কি লাভ হবে বলেন? ক্ষতি হবে, ক্ষতি না শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আবার অনেক হক্কানি পীরের খানকা আছে, কবর পূজারী আওল বাউল কবর পূজারী, আবার এমন পীরও আছে যেই পীর 6 মাসে একবার গোসল করে না, ল্যাংটা বাবা, কোনখান দিয়ে হেঁটে গেলে বুড়া পাঠার গন্ধ আসে, এমন পীরও আছে। তারা নয় হক্কানি পীর, যারা কবর পূজারি নয় যারা, সে হক্কানি পীর। এরপরে আসুন যে কওমি আলিয়া, আবার এই সব লাইন মিলিয়ে মাঝখানে আরেকটা ফরিক আছে যারা গত 50 বছরে তাদের কোরবানি সবচেয়ে বেশি স্বাক্ষর রেখেছে। বুঝাইতে পারি নাই বোধ হয়, ইসলাম কায়েমের কথা বললেই কিন্তু কল্লা কাটার ডর আছে, ইসলাম কায়েমের কথা বললেই কিন্তু ফাঁসির ভয় আছে, কিন্তু এমন একটা দল আছে যারা কল্লা দিচ্ছে কল্লা দিচ্ছে কল্লা দিচ্ছে, কিন্তু বলছে আল্লাহ গায়াতুনা ওর রাসূল জাইমুনা আল কোরআন দালিলুনা আল জিহাদ সাবিলুনা। আমাদের স্লোগান একটাই হবে, কওমিয়া কওমিয়া আলিয়া ফরকে নিস্ট, কওমি আলিয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, ইসলামী জমহুরিস্ট। আমরা চাই এখানে পূর্ণাঙ্গ দিন কায়েম হোক, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সবাই আত্মীয়তার কায়দায় বসুন, 3 থেকে 4 মিনিটই মোনাজাত শেষ, আত্মীয়তার কায়দায় বসুন।